কাদম্বিনী কাণ্ডে স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির, পুলিশি অতি সক্রিয়তার পরেও আন্দোলনে সফল বঙ্গ গেরুয়া ব্রিগেড। এদিকে কর্মসূচিতে যোগ দেওয়ার আগে কলকাতা পুলিশকে সুপ্রিম ভৎসনায় মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে সুকান্ত বলেন, আদালত যেভাবে রাজ্য প্রশাসনকে তুলোধনা করছেন, নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেই পদে এখনো বসে। দেখুন, গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টে যখন প্রথম বা দ্বিতীয় দিনের শুনানি যখন হলো, সোমোটো কেসটা নেবার পর প্রথম দিনের শুনানি এবং আজকে শুনানি, এই দুই শুনানিতে সুপ্রিম কোর্ট যেভাবে রাজ্য সরকারকে তুলোধনা করেছে, নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলে তার পদে বসে আছে। রাজ্যের মানুষের টাকা খরচ করে প্রায় 12 জন লয়ার, কপিল সিব্বল থেকে শুরু করে তার সাগরেদ এরকম 12 জন লয়ারকে আমার আপনার পকেট ধ্বংস করে, আমার আপনার পকেট ফাঁকা করে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছেন এবং লড়াচ্ছেন। কাদের হয়ে? ওই যারা ধর্ষক, যারা দুর্নীতি করেছে, তাদেরকে বাঁচানোর জন্য লড়ছে। কাদম্বিনীর মৃত্যুর পর কলকাতা পুলিশের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু নিয়েও মুখ খোলেন সুকান্ত। বলেন, আদালতের নির্দেশ দেওয়া উচিত যাতে কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। সুপ্রিম কোর্টের উচিত ডাইরেক্ট ডাইরেকশন, মানে অর্ডার দেয়া, ডাইরেকশন দেয়া যে সিপি কলকাতাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত এবং প্রিন্সিপালকে, তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কিভাবে তারা আনন্যাচারাল ডেথ, এই যে থিসিস, এই যে হাইপোথিসিস, এই ধারণাটা ওনারা তৈরি করলেন। জনতার আদালত ও দেশের সর্বোচ্চ আদালতই মমতার বিচার করবে, কটাক্ষ করে মন্তব্য সুকান্ত মজুমদারের। জনতার জাগ্রত আদালত এবং ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, এই দুই আদালতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিচার করবে। 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে একটি সংগঠন। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, যদি তারা আমন্ত্রণ জানায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, এই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই, কারণ আমরা 27 তারিখের প্রোগ্রাম ডাকিনি, সামাজিক সংগঠন ডেকেছে। এবার সামাজিক সংগঠন যদি আমাদেরকে আমন্ত্রণ করে তখন আমরা ভাববো যাবো কি যাবো না। সব মিলিয়ে উত্তাল বঙ্গে সবার নজর ছিল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে। মিছিল নিয়ন্ত্রণ করতে পুলিশের পক্ষ থেকেও ছিল বজ্র আটুনি, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে মানুষের ঢল নামে এদিনের প্রতিবাদ মিছিলে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।